বাংলাদেশে নেই তাই ভারত জুড়ে হাহাকার, থামছে না ভারতীয় ব্যবসায়ীদের কান্না। হাত খুলে খরচ করা বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য পথ পানে চেয়ে আছে তারা, কিন্তু ভিসা বন্ধ থাকায় টুরিস্টরা ভারতে যাচ্ছেন না। তাই ভারতের সর্বত্রই হাহাকার, যে হাহাকার তারা কাউকে মুখ ফুটে বলতে পারছেন না। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের নির্ধারিত অস্ত্রোপচার এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও স্থগিত হতে শুরু করেছে। চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশি রোগীরা কলকাতার হাসপাতালে তাদের অস্ত্রোপচার বাতিল অথবা ভিন্ন গন্তব্যে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করছেন। তবে অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার কিংবা চিকিৎসার জন্য ভর্তি হওয়ার বিষয়ে কলকাতার হাসপাতালগুলোর কাছ থেকে অনুমতি না মেলায় ওই সিদ্ধান্ত না হচ্ছে। কলকাতার বিখ্যাত পিয়ারলেস হাসপাতাল গত শুক্রবার থেকে অন্তত 5 জনের অস্ত্রোপচার বাতিল করেছে। বাংলাদেশে এই রোগীরা সেখানে ভর্তির জন্য রিপোর্ট না করায় কর্তৃপক্ষ অস্ত্রোপচার বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পিয়ারলেস হাসপাতালের সিইও সুদীপ্ত মিত্র বলেন, তাদের কারো কাছ থেকে সাড়া পাচ্ছেন না, ধারণা করছেন তারা চিকিৎসার জন্য কলকাতায় আসতে পারবেন না, তারা এখন ভ্রমণ করতে পারবেন না। আগামী শুক্রবার পর্যন্ত আরো 15 বাংলাদেশি রোগীর অস্ত্রোপচারের সময় নির্ধারিত রয়েছে। সন্দেহ এই রোগীদের কেউই ভর্তি হবেন না। হাসপাতালে অনলাইনে পরামর্শ নেওয়ার ব্যবস্থা রয়েছে এবং বাংলাদেশি রোগীরা অনলাইনে এই সুবিধা ব্যবহার করতে পারবেন, তবে এখন পর্যন্ত কেউ এটি করেননি। কলকাতার ডিজাইন হাসপাতালে বাংলাদেশি রোগীদের অনেকে চিকিৎসা নেওয়ার জন্য যান। এই হাসপাতালে গত মাসে বাংলাদেশি রোগীদের চিকিৎসা নেওয়ার হার প্রায় 75% হ্রাস পেয়েছে। হাসপাতালের পরিকল্পনা এবং ভিসা আমন্ত্রণপত্র দ্রুত ইস্যু করা সত্ত্বেও অনেক রোগীর নির্ধারিত ওপিডি, অ্যাপয়েন্টমেন্ট এবং ভর্তি পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত প্রায় 50টি অস্ত্রোপচার স্থগিত করা হয়েছে। ক্রিসমাসের সময় বাংলাদেশি রোগীর সংখ্যা বেড়ে যায়। ওই সময় বাংলাদেশি রোগীদের অনেকেই যেমন হাঁটু প্রতিস্থাপন এবং মেরুদণ্ডের মাইক্রোস্কোপিক অস্ত্রোপচারের পরিকল্পনা করেন। বিপি পোদ্দার গ্রুপের উপদেষ্টা সুপ্রিয় চক্রবর্তী বলেন, এই বছরও 20-30 ডিসেম্বরের মধ্যে প্রায় 50টি কোর্ড সার্জারি সূচি নির্ধারিত ছিল, সবই স্থগিত হয়েছে। কলকাতার কয়েকটি হাসপাতালের কর্তৃপক্ষ বলছে, গত আগস্টে বাংলাদেশি রোগীদের স্বাভাবিক প্রবাহ কমে যায় এবং পূজার পর তা বাড়তে শুরু করে, কিন্তু এখনকার মতো পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। আইভি টিভি, ইউএসএ, নিউ ইয়র্ক।